টেক আইটি চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় বন্ধু, ডিজিটাল উদ্ভাবনী মেলা 2022 অনলাইন কুইজ প্রতিযোগিতা। যারা এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছেন অথবা অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করছেন ভাবতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধু, যদি অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি বিজয়ী হতে খুবই আগ্রহী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, তাহলে আপনার খুবই কাজে আসবে। প্রিয় বন্ধু, কথা নয়, আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি এর আগে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে প্রোফাইল আপডেট করতে হবে এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি। আর সেখানে অধিকাংশ কমেন্ট পড়েছে যে তাদেরকে একটা সিলেবাস দেওয়ার জন্য কি প্রশ্ন আসতে পারে, প্রশ্নের ধরনটা কি রকম হইতে পারে, এই বিষয়ে একটা সিলেবাস দেওয়ার জন্য অনেকেই কমেন্ট করছেন। আপনাদের কমেন্টগুলোকে গুরুত্বের সাথে গ্রহণ করেই মূলত আজকের এই ভিডিও। হ্যাঁ বন্ধু, যারা অংশগ্রহণ করতে পারবে এ সম্পর্কে বিস্তারিত আপনারা দেখে নেবেন ওয়েবসাইটে ঢুকে। আমি খুব শর্টে বলে দিচ্ছি, তিনটা গ্রুপে এখানে অংশগ্রহণ করতে পারবেন। একটা হচ্ছে 8 থেকে 12 বছর বয়সে ক গ্রুপ, 13 থেকে 18 বছর বয়সী যারা খ গ্রুপ, 19 থেকে উপরের যে কোনো বয়সের গ গ্রুপ। তবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই সঠিক তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবেন। 1 নভেম্বর 2022 থেকে 20 নভেম্বর 2022 রাত 11:59 পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। তো রেজিস্ট্রেশনের সময় কিন্তু একেবারেই কম। তো আমি মূলত ভিডিওটা নিয়েছি আপনাদের একটা সাজেশন দেওয়ার জন্য। তো আপনারা যদি যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই, রেজিস্ট্রেশন করার জন্য এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন, অথবা আপনি গুগলে গিয়ে যদি লেখেন উদ্ভাবনী মেলা 2022 তারপরেও একটা লিঙ্ক চলে আসবে অটোমেটিক। তারপরে আপনি সরাসরি আপনি অ্যাড্রেস বারে লিখতে পারেন innovation.a2i.gov.bd, সরাসরি এই লিঙ্ক থেকে প্রবেশ করতে পারেন। তো পুরস্কারগুলো কি আছে সেটাও আপনারা জানেন। কুইজ প্রতিযোগিতাটি 3টি গ্রুপে অনুষ্ঠিত হবে। একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন। ভুল মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে। নিয়মাবলী এখানে দেওয়া আছে, প্রত্যেকের জন্য বরাদ্দ থাকবে 20 মিনিট, সকল প্রশ্নের মান সমান অর্থাৎ 1 পয়েন্ট করে থাকবে, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 অর্থাৎ 25 পয়েন্ট কাটা হবে, 0.25 পয়েন্ট। অর্থাৎ আপনি যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেন তাহলে আপনার 1/4 পয়েন্ট কাটা যাবে, অর্থাৎ যা আপনি পয়েন্ট অর্জন করেছেন তার 1/4 প্রত্যেকটা পয়েন্টের অর্থাৎ 1 পয়েন্ট থেকে 1/4 কাটা যাবে, কারণ একটা প্রশ্নে পয়েন্ট হচ্ছে 1। সুতরাং ভুল প্রশ্নের উত্তর কখনোই দেওয়া যাবে না। আপনি যেগুলো পারেন সেগুলো দিবেন, যেগুলো পারেন না সেগুলো, যদি আপনি কনফিউজ থাকেন কোনো উত্তরের ক্ষেত্রে তাহলে সেই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। সকল প্রশ্নের উত্তরের জন্য 4টি বিকল্প থেকে 1টি সঠিক উত্তর বাছাই করতে হবে, অর্থাৎ MCQ প্রশ্নগুলো যে ধরনের থাকে আপনাকে প্রশ্ন করবে 4টি পয়েন্ট দিয়ে দিবে, এই 4টের মধ্যে সঠিক যেটা সেটাকেই আপনাকে সিলেক্ট করতে হবে। কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচিত করা হবে, অর্থাৎ খুব কম সময়ে যারা সঠিক সর্বোচ্চ উত্তর প্রদান করেছেন তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না, অর্থাৎ এই প্রতিযোগিতায় যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত আছেন তাদের কোনো ব্যক্তিবর্গ বা আত্মীয় স্বজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। কুইজের বিষয়গুলো হচ্ছে রূপকল্প 2021, উদ্ভাবন ও স্মার্ট বাংলাদেশ, সরকারের বিভিন্ন মেগা প্রকল্প, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, বঙ্গবন্ধু শেখ মুজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ, করোনাকালীন পরিস্থিতিতে সরকার গৃহীত উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের 4 স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই সেবা, ভিশন 41 এবং ডেল্টা প্ল্যান 2071, মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের সকল অর্জন ও অন্যান্য। এই বিষয়গুলো থেকে আমি বেশ কয়েকটা বিষয়ে আজকে আপনাদের একটি মোটামুটি একটা সিলেবাস প্রদান করব। আশা করি এই সিলেবাস থেকে আপনারা অধিক উত্তর পাবেন এবং ভালো মার্ক অর্জন করতে পারবেন বলে আমি খুবই আশাবাদী। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা যা দেখলেন, যদি যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই, যদি রেজিস্ট্রেশন করতে চান এই যে 8 থেকে 12 বছর বয়সে এখানে ক্লিক করলে আপনি পারবেন, অথবা সরাসরি এখানে ওই যে ক গ্রুপ খ গ্রুপ গ গ্রুপ এখানে আছে রেজিস্ট্রেশনের সিস্টেমটা, আপনি চাইলে সেখান থেকেও রেজিস্ট্রেশন করতে পারবেন।
আমি গ গ্রুপের ট্যাগটা ক্লিক করে দেখছি, আমি রেজিস্ট্রেশন করাবো না, শুধুমাত্র দেখছি। এই পেজটা আপনারা চলে আসবেন, এখানে সঠিক তথ্যগুলো দিবেন, দেওয়ার পরে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। তো বন্ধু, এ সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনি ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কীভাবে প্রোফাইল আপডেট করতে হয়। তাহলে চলুন আমরা আমাদের মূল যে অংশ, যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেখানে চলে যাই। সেজন্য আমি এটা মিনিমাইজ করে দিলাম, আপনাদের জন্য কিছু কুইজ নমুনা প্রশ্ন দুই একটা দেখাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রশ্নগুলো এই ধরনের আসবে, আপনাকে যে প্রশ্নই দেখ, এটা একটা জাস্ট এক্সাম্পল, যে প্রশ্ন থাকবে নাম্বার দিন এবং এর চারটা কলাম থাকবে, এ বি সি ডি অথবা 1 2 3 4 অথবা ক খ গ ঘ, এইরকম করে চারটা অপশন থাকবে, প্রশ্ন থাকবে। ধর মানে ফর এক্সাম্পল, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দিবে ভারত, মালয়েশিয়া, রাশিয়া, জাপান। তো এখানে সঠিক উত্তর যেটা, সেটাই আপনাকে পেস্ট করতে হবে। তো মনে করেন এখানে সঠিক উত্তর রাশিয়া, মনে করেন নাই, আসলে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে রাশিয়া, তাহলে আপনাকে সি পেস্ট করলাম। যদি ক খ গ থাকে তাহলে এখানে গ পেস্ট করবেন, অর্থাৎ নাম্বারটা পেস্ট করবেন অথবা লিখে দিবেন। আশা করি আপনাকে ওখানে লিখতে হবে না, জাস্ট প্রত্যেকটার কাছেই একটা ঘর থাকবে টিক চিহ্ন দেওয়ার অথবা সিলেক্ট করার, আপনি জাস্ট টাচ করলেই কিন্তু আপনার সেই উত্তরটা নিয়ে নেবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্ব সূচক খেতাব প্রদান করা হয়, এ 673 জন, বি 68 জন, সি 175 জন, ডি 426 জন। তাহলে এখানে সঠিক হচ্ছে এ 673 জন, এই সঠিক উত্তরটাই আপনাকে নির্বাচন করতে হবে। এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন। এবার আসেন মেলা সম্পর্কে, আপনাদেরকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, ডিজিটাল উদ্ভাবনী মেলা 2022 অনলাইন কুইজ প্রতিযোগিতা সম্পর্কে কুইজ সহায়িকায় একটি সিলেবাস প্রদান করছি, এখানের বিষয়টি হচ্ছে রূপকল্প 2041। আমি এখানে উদ্দেশ্য অর্থাৎ যেখান থেকে এগুলো কালেক্ট করছি সেটার তথ্যসূত্রও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, মাথাপিছু আয় কত ডলার, তারপরে 41 অবধি। এখান থেকে আপনাকে একটু স্টাডি করতে হবে খুব ভালো করে। পারমাণবিক লক্ষ্য অর্থাৎ রূপকল্প 2041-এর এই যে চার্ট আছে, জিডিপি ডলার কতগুলো, এই চার্ট, এগুলো আপনাকে স্টাডি করতে হবে। এটা সূত্র থেকে আমি এই জিনিসগুলো কালেক্ট করেছি, আপনাদেরকে তথ্যসূত্র দিয়ে দিয়েছি। তারপরে বাংলাদেশ সরকারের বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে, তো এখানে বাংলাদেশ সরকারের মূলত 10টি মেগা প্রকল্প, সেই 10টি মেগা প্রকল্প সম্পর্কে এখানে ফুল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে স্টাডি করলে আশা করি মেগা প্রকল্প কেন্দ্রিক যতগুলো প্রশ্ন আসবে আশা করি আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পারবেন। 1 পদ্মা সেতু প্রকল্প, এটার বিস্তারিত এখানে দিয়ে দেওয়া আছে। 2 রূপপুর পারমাণবিক বিকল্প বিদ্যুৎ কেন্দ্র, এটারও এখানে বিস্তারিত দিয়ে দেওয়া আছে। মেট্রো রেল প্রকল্প, এখানেরও বিস্তারিত দেওয়া আছে। 4 রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আপনার 5 হচ্ছে এলএনজি টার্মিনাল নির্মাণ, প্রত্যেকটার কিন্তু বিস্তারিত দিয়ে দেওয়া আছে। 6 মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, 7 পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ, 8 পদ্মা সেতুতে রেল সংযোগ, 9 সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, তারপরে 10 দোহাজারি রামু হয়ে কক্সবাজার এবং রামু মিয়ানমারের কাছে ঘুমঘুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প। দুবিয়ার্স এরপরে 11% এবং আর্থিক অগ্রগতি, ওটার আর কি মানে এখানে যে বিস্তারিত দেওয়া আছে সেটি আপনারা পড়ে নেবেন। তারপরের বিষয়টি নিয়ে আসছি, সরকারি সকল ইসেবার তালিকা অর্থাৎ সকল ইসেবা, এখানে সকল ইসেবার তালিকাগুলো দিয়ে দেওয়া আছে, আপনারা এখানে ভালো করে পড়ে নেবেন। এগুলো নিয়ে যদি আপনারা মোটামুটি যে 2-4 দিন সময় আছে যদি ভালো করে স্টাডি করেন, তাহলে আশা করি আপনি সেখানে মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা প্রথম পর্ব, এরপরে বাকি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমি খুব দ্রুতই আপনাদেরকে আরও একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। এগুলো পাবেন আপনি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনি এটা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে স্টাডি করবেন। ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে রিকোয়েস্ট হয়েছে, এই ভিডিওগুলো বানাইতে, এগুলো কালেক্ট করতে কিন্তু আসলে অনেকটাই কষ্ট হয়, সুতরাং এখান থেকে শুধু আপনাদের সুবিধার যে চাওয়া পাওয়া একটাই, সেটা হচ্ছে যে অনুগ্রহ করে আপনার কমেন্টে মন্তব্য জানাবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।